হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেল। আজকে ডিজিটাল মার্কেটিং এর 3 নম্বর ভিডিও আপনাদেরকে আজকে যা শিখাবো তা হচ্ছে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক প্রমোশন। আপনারা এই কাজটি অনেক কাজ পাবেন, ফেসবুক প্রমোশনের অনেক কাজ পাওয়া যায় এবং অনেক টাকা ইনকাম করা যায়। যদি আপনারা শুধুমাত্র এই কাজটি শিখেন তাহলে এই কাজটি করে আপনাদের লাইফ সেটেল করতে পারবেন অন্য কোনো কাজ ছাড়া। তো আমি এখন দেখাচ্ছি ফেসবুক প্রমোশনে আপনার কি পরিমাণ ইনকাম করা যায়। এখন আমি ফাইবারে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই ব্যক্তিটা আপনার শুধুমাত্র ফেসবুক মার্কেটিং প্রমোশন সম্পর্কে আপনার পরামর্শ দিয়ে থাকে। তার জন্য আপনার 45 মিনিট হলো আপনাদেরকে মানে শিখাবে কিভাবে আপনারা মানে ফেসবুক মার্কেটিং করবে। তার জন্য চার্জ নিয়ে থাকে $45। এভাবে মানে কাজ করছে 244টি এবং 6টি কাজ মনে করেন পেন্ডিং আছে বা কন্টিনিউ আছে। এভাবে এই কাজটি করে এই ব্যক্তি আপনার ইনকাম করছে $11,000 মতো, প্রায় আপনার বাংলাদেশি টাকায় আপনার প্রায় আপনার 11 লাখ মতো। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশি একটি ছেলে মানে খুবই ডিজিটাল আপনার এই ফেসবুক মার্কেটিং করে অনেক ইনকাম করতে পারছে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। হ্যালো ভিউয়ার্স, এখন আপনাদেরকে যেটা বলছিলাম যে আমি দেখাচ্ছিলাম যে বাংলাদেশের এক ব্যক্তি আপনার কি পরিমাণ ইনকাম করেছে। তো তার গিগটা আমি খুঁজে পেলাম না, যে কোনো কারণে হয়তো তার গিগটা মানে আউট অফ সার্ভিসে আছে। তো আপনাদেরকে একটি ইন্দোনেশিয়ার ব্যক্তির আপনার গিগ দেখাচ্ছি, যে আপনার শুধুমাত্র আপনার শর্ট ভিডিও আপনার অ্যাড প্রমোশন করে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে। তো আমি আজকে আপনাদেরকে ফেসবুক প্রমোশনের ব্যাপারটা বলছি, যে দেখুন ফেসবুক প্রমোশন করে আপনার এই ব্যক্তি কাজ করেছে 861টি কাজ করেছে এবং 6টি অর্ডার কন্টিনিউ আছে। তো 861টিতে আপনার হলো প্রায় $21,000 মতো ডলার কামিয়েছে শুধুমাত্র একটি কাজ করে, একটি গিগের মাধ্যমে। $21,000 সমান প্রায় আপনার 17.5 লাখ টাকা মতো শুধুমাত্র একটি গিগ থেকে কামিয়েছে। তো আপনারা চাইলে এরকম ইনকাম করতে পারেন, তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি আপনাদেরকে শিখাচ্ছি কিভাবে আপনারা ফেসবুক প্রমোশন করবেন, অর্গানিক ফেসবুক প্রমোশন করবেন। তাই ভিডিওটি দেখতে থাকুন, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদেরকে যেটা বলছিলাম যে ফেসবুক প্রমোশন করে একজন 17.5 লাখ টাকা মতো ইনকাম করেছে। তো আপনাদেরকে সেটা প্রুফ দেখালাম আমি, আর এটা মিনিমাম রেট দেখালাম আপনার 17.5 লাখ। এটা মিনিমাম যে প্রতিটা কাজকে আসলে $25 করেছে, আরো বেশি ডলারে করেছে, মানে তিনটা প্যাকেজ আছে সেই ব্যক্তিটার। তে 17.5 লাখের থেকে অনেক বেশি ইনকাম করেছে। আর আপনারা কি এবার কাজটি শিখাবো এবং কাজটি বুঝাবো, তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ফেসবুক মার্কেটিং ইনকাম প্রুফ দেখালাম, এবার হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং কি? ফেসবুকের মাধ্যমে আপনার কোনো পণ্যর প্রচার করা এবং কোনো কোম্পানির প্রচার বা কোনো পেজের প্রচার, এক কথায় প্রচার করাকে ফেসবুক মার্কেটিং বলে। আর হোয়াট ইজ ফেসবুক প্রমোশন? মার্কেটিং মার্কেটিং এর ভিতরে আপনার অনেক কিছু জড়িত থাকে, উৎপাদন, বিপণন, বাজারজাতকরণ, অনেক কিছু। তো মার্কেটিং এর একটি ছোট ধাপ হচ্ছে আপনার ফেসবুক প্রমোশন। তো ফেসবুক প্রমোশনটা আজকে আপনাদেরকে শিখাবো। ফেসবুক প্রমোশনের 2টি পদ্ধতি আছে, 1 নম্বর আপনার হলো অর্গানিক ফেসবুক প্রমোশন, আর 2 নম্বর হচ্ছে পেইড ফেসবুক প্রমোশন। তো পেইড ফেসবুক প্রমোশন ওটা হলো আপনাদেরকে যে বুস্ট করতে হয় ওটা হলো পেইড ফেসবুক প্রমোশন। আর অর্গানিক যেটা সেটা আপনাদের কাছে শিখাবো, অর্গানিকে কোনো টাকা খরচ হয় না। তো আপনারা কিভাবে অর্গানিক ফেসবুক প্রমোশন করবেন সেটা আপনাদের কাছে শিখাবো। মনে করেন আপনার একটি পেজ আছে বা পণ্য আছে, সে পণ্যটি আপনি হলো মনে করেন ইউএস এর জন্য কাজ করবেন, ইউএসএ বা আমেরিকা। তো আপনি প্রথমে সেই গ্রুপে জয়েন হবেন, সে পণ্যটি প্রচার করার জন্য সে গ্রুপ এবং পেজে লাইক দিবেন। আপনার সেই গ্রুপে আমি আপনাদেরকে যাচ্ছি এবং একটি প্রমোশন করে দেখাচ্ছি, আমি আপনারা দেখতে থাকুন। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাই সেল নিউ ইউজড স্টাফ ইন ইউএস এর একটি গ্রুপে আমি আছি, এখন অবস্থান করছি। তো এই গ্রুপে জি চন্দ্র কুমারী নামে একজন আপনার একটি মানে ফেসবুক প্রমোশন করেছে একটি পণ্যের জন্য, যে আপনারা দেখতে পাচ্ছেন কটন শার্ট
600 টাকা করে দাম, এখানে সব কিছু ডিটেলস দিয়েছে এবং পোস্ট করেছে এই গ্রুপে। এভাবে আপনাদের কাজ হলো বিভিন্ন ইউএস এর গ্রুপ বা যে বায়ার বায়ার যে দেশের সে দেশের গ্রুপে বা পেজে গিয়ে আপনাদেরকে পেজে গিয়ে কমেন্ট করতে হবে এবং গ্রুপে গিয়ে পোস্ট করতে হবে। এভাবে এটা হলো আপনাদের কাজ, এটা হলো ফেসবুক প্রমোশন। এ তো মানে এত মানে মনে করেন সহজ কাজ, জাস্ট পোস্ট করবেন, এটা হলো কাজ আপনাদের, এটা হলো প্রমোশন। বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, মনে করেন একটা গ্রুপে যদি 10,000 মেম্বার থাকে তাহলে আপনি একটা পোস্ট করলেন ওই গ্রুপে, তাহলে আপনার প্রমোশন হয়ে গেল 10,000, 10,000 ব্যক্তির কাছে আপনার ফেসবুক প্রমোশন হয়ে গেল। এভাবে আপনারা যত মেম্বার আছে এরকম গ্রুপে অ্যাড হবেন, বেশি বেশি মেম্বার আছে ওগুলোতে, তাহলে মনে করেন যদি 1 লাখ মেম্বার থাকে তাহলে আপনার 1 লাখ প্রমোশন হয়ে গেল। এভাবে আপনাদেরকে প্রমোশন গুলো করতে হবে। আর প্রমোশনের আপনাদের প্রমোশন করার পর আপনারা কি করবেন, কিভাবে ওয়ার্কশিট বা মানে ফাইলটা জমা দিবেন বায়ারকে, বায়ার প্রমাণ হিসাবে পাবে যে আমি আপনি কাজ করেছেন কি করেননি, সেটার ফাইল আপনাদেরকে দেখাচ্ছি আমি। হ্যাঁ, এভাবে আপনারা একটি ফাইল তৈরি করবেন, সেটা গুগল শিট বা আপনারা এক্সেলে ফাইলটি তৈরি করতে পারেন। যেমন এখানে লিখবেন আপনার আপনাদেরকে এই কাজটি করার জন্য প্রথমত আপনাদেরকে 2-3টা ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হবে এই কাজটি করার জন্য। মনে করেন একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনার আছে, তো ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি পোস্ট করেন কোনো কারণে যদি সমস্যা হয় তখন কিন্তু আপনাদেরকে অন্য অ্যাকাউন্ট থেকে কাজটি করে সম্পন্ন করে বায়ারকে দিতে হবে। তার জন্য আপনাদেরকে 3 থেকে 4টা বা 5টা ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হবে, যত বেশি অ্যাকাউন্ট থাকে ততই ভালো। তারপরে আপনারা এই যে বিভিন্ন গ্রুপে অ্যাড হবেন, যেমন আমি কয়েকটি গ্রুপে অ্যাড আছি, যেমন ইউএসএ বাইসেল গ্রুপে অ্যাড আছি। তো ইউএসএ বাইসেল গ্রুপে আপনাদেরকে এভাবে মানে এক্সেল ফাইল বা ডক ফাইল এভাবে সেভ করে রাখবেন, যে জি গ্রুপ নেম ইউএসএ বাইসেল, গ্রুপের লিঙ্কটা এভাবে রাখবেন। তারপরে ডান দিকে কতগুলি মেম্বার আছে সেগুলো আপনারা লিখে রাখবেন। এভাবে আপনারা যদি বলেন যে 1 লাখ লোকের কাছে পৌঁছে দিব, তার বিনিময়ে $10 বা $20 নিব ফেসবুক প্রমোশন, তখন আপনারা এভাবে এই লিঙ্কে গিয়ে আপনারা এই গ্রুপ গলাতে গিয়ে আপনারা পোস্ট করে দিবেন। তার আগে কিন্তু আপনাদেরকে গ্রুপে জয়েন্ট হতে হবে। গ্রুপে জয়েন্ট কিভাবে হতে হয় আশা করি সবাই জানেন, তারপরে একটি গ্রুপে জয়েন্ট হওয়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে কিভাবে গ্রুপে জয়েন্ট হবেন। এই যে আপনারা যে কোনো একটি গ্রুপ সার্চ করবেন, যেমন আমি এখানে ফেসবুকে এসে আপনার অস্ট্রেলিয়া লিখে সার্চ করলাম, তো অস্ট্রেলিয়ার অনেক গ্রুপে জয়েন্ট আছি, তো এই কয়েকটা গ্রুপে জয়েন নেই। তো আমি যদি অস্ট্রেলিয়ার নিউজ রিলেটেড আপনার কোনো কিছু প্রচার করতে চান তাহলে নিউজ রিলেটেড আপনার গ্রুপে অ্যাড হতে হবে। মানে আপনি যে সমস্ত তথ্যগুলো অ্যাড করবেন শুধু সেই মানে সেই ধরনের গ্রুপে আপনাকে অ্যাড হতে হবে। যেমন বাইসেল কোনো কিছু ক্রয় বিক্রয় করতে চাইলে বাইসেল গ্রুপে, এবং যেমন কোনো বুক বা বই বই প্রচার করতে চাইলে আপনার বাইসেল গ্রুপ প্লাস বইয়ের বিভিন্ন পেজ এবং বইয়ের যে গ্রুপগুলো আছে সেগুলো অ্যাড হতে হবে। যেমন আমি এখন অস্ট্রেলিয়ার নিউজ রিলেটেড একটি গ্রুপে অ্যাড হচ্ছি, কীভাবে গ্রুপে অ্যাড হবেন সেটা দেখানোর জন্য জাস্ট জয়েনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইসমাইল হোসেন অনন্ত বা পেজের নাম আসছে, তো আমি ইসমাইল হোসেন অনন্ত থেকে জয়েনে গ্রুপ করলাম। এই যে রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে, এখন আজ আপনাকে একটি অ্যানসার দিতে বলছে যে দিস গ্রুপ ব্লকস মেম্বার্স ফর পোস্টিং বিজনেস অ্যাডস, বিজনেস অ্যাড সমস্যা নেই ইয়েস করে দেন, এরকম ইয়েস নে ভালো করে পড়বেন কি বলছে গ্রুপের রুলসে, তারপরে সাবমিট করে দেবেন। এভাবে কিছুক্ষণ পরে বা একদিন দুদিন পরে দেখতে পারবেন এই গ্রুপটা আপনার ইয়ে হয়ে গেছে, অ্যাপ্রুভড হয়ে গেছে, তারপর থেকে আপনারা পোস্ট করতে পারবেন। এই যে পোস্ট করার পরে গ্রুপের যে আপনার এরকম হবে জয়েন লেখা আছে, এরকম জয়েন্ট দেখাবে, তারপরে আপনি জয়েন্ট হওয়ার পর থেকে আপনি সেই গ্রুপে পোস্ট করতে পারবেন। তো আপনাদেরকে ফেসবুক প্রমোশন করার জন্য যে কোনো গ্রুপে আগে থেকে জয়েন্ট হয়ে থাকতে হবে, তাহলে আপনারা ফেসবুক প্রমোশন করতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। আর একদিনে আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 5, 6 বা 7টা আপনার পোস্ট করতে পারবেন, তো 5টা করে সবচেয়ে বেটার হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটি সমস্যা হবে না। তাছাড়া অ্যাকাউন্ট সমস্যা হতে পারে যে দুই তিন দিনের জন্য আপনি কোনো গ্রুপে কোনো পোস্টই করতে পারবেন না, এরকম হতে পারে। তার জন্য আপনারা 5টি বা পারলে 4টি করবেন, এরকম কয়েকটি অ্যাকাউন্ট থাকলে কয়েকটি অ্যাকাউন্ট থেকে আপনারা পোস্টগুলো করবেন, তাহলে আপনাদেরকে কয়েক মিলিয়ন বা কয়েক লাখ লোকের কাছে আপনারা
প্রচার করতে পারবেন। এভাবে আপনারা ফেসবুক প্রমোশন গুলো করবেন। আর ফেসবুক প্রমোশনের আপনারা এটা কিভাবে মানে ওয়ার্ক ফাইল যেটা বায়ারকে জমা দিবেন সেটা কিভাবে জমা দিবেন সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, সে ফাইলটা আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, যেভাবে আপনারা ফেসবুক প্রমোশনের জন্য বায়ারকে মানে ওয়ার্কশিট জমা দিবেন, বায়ারকে কাজ জমা দিবেন, মনে করেন আমি একটি গ্রুপে বায়ারের জন্য ফেসবুকে পোস্ট করলাম একটি, যেমন এটা আমার নিজেরটা পোস্ট করেছি, আপনার আমার গিগটা মার্কেটিং করেছি, গিগটা এবার পোস্ট করেছি একটা গ্রুপে। গ্রুপে পোস্ট করার পর আপনারা কি করবেন, এই যে টাইম যেটা দেখাবে 9 আওয়ার্স, আমি 9 আওয়ার্স আগে এটা করেছি, এই তো 9 আওয়ার্স আগে মানে পোস্ট করেছি, তো এই 9 আওয়ার্সে ক্লিক করবেন, মানে টাইম যেখানে দেখাবে সে টাইমে ক্লিক করবেন। টাইমে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরে ফাইবার পারমালিঙ্ক একটা আছে, তো এই লিঙ্কটা কপি করবেন। এটা হলো আপনাদের মেন কাজ, এই এই লিঙ্কটা কপি করে আপনারা আপনারা বায়ারকে মনে করেন এই লিঙ্কটা শেয়ার করবেন, মানে ডক ফাইল বা এক্সেল ফাইলের মাধ্যমে বায়ারকে সেন্ড করবেন। এটা কপি করার পর আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি ফাইলে, যেভাবে আপনারা ফাইলটা তৈরি করবেন তো দেখতে থাকুন। তো এই গ্রুপে কতটি মেম্বার আছে আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে ফাইলটি তৈরি করতে। মেম্বারে ক্লিক করলাম, এই গ্রুপে আপনার 1,38,130টি মেম্বার আছে, আর হলো লিঙ্কটা কপি করা আছে। তো এইভাবে আপনার একটি গুগল শিটে বা এক্সেল ফাইলে ফাইল তৈরি করবেন। ফাইলে এভাবে দিবেন সিরিয়াল নাম্বার, গ্রুপ নেম, গ্রুপ মেম্বার, যেমন আমি দেখছি 1,30,130 মেম্বার আছে। তারপর লিঙ্কে গিয়ে আপনারা যে পোস্টটি করেছেন সেভাবে যেভাবে লিঙ্কটি কপি করতে হবে দেখালাম আপনাদেরকে, সে কপি করা লিঙ্কটি এখানে আনে পেস্ট করে দিবেন এভাবে। তারপরে এভাবে আপনারা যতগুলো শেয়ার করবেন সে শেয়ারের লিঙ্কগুলো এখানে শেয়ার করে দিবেন। তারপরে এই ফাইলটি আপনারা বায়ারকে সেন্ড করে দিবেন, তাহলে বায়ার আপনাদেরকে রিভিউ সহ ফিডব্যাক দিয়ে দিবে এবং আপনাদের পেমেন্ট করে দেবে। এটা হলো ফেসবুক মার্কেটিং। আর যদি এটাতে আপনারা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে অ্যানসার দেওয়ার দিব ইনশাল্লাহ। আর এই চ্যানেলে আপনার লার্নিং মানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার ভিডিও দেওয়া হচ্ছে, তো ডিজিটাল মার্কেটিং এর এ টু জেড যাবতীয় সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলে দেওয়া হবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।